বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষে তোমরা যারা পড়ো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই বইটি থেকে আমি করেছিলাম ডিভিডেন্ড পলিসি অধ্যায়টি। যদিও এই অধ্যায়টি অনার্স তৃতীয় বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাছাড়া হচ্ছে অন্যান্য অনেক ডিপার্টমেন্টেই কখনো অনার্স দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে এই ক্লাসগুলো আছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যদি কারো দরকার হয় আমাদের এই যে কলেজের গ্রুপ থেকে, আমার ভিডিও লিংক থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিবে, আশা করি তোমাদের খুবই উপকার হবে। গত ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এই অধ্যায়ের তিনটি নিয়মের অঙ্ক পরীক্ষায় আসে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সরাসরি একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে তোমরা যদি এই ক্লাসের বেসিক অনেক কিছু শিখতে চাও, জানতে চাও, তোমাদেরকে অবশ্যই আমার আগের ক্লাসটি সার্চ দিয়ে দেখে নিতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো আসো আমি একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই বোর্ড প্রশ্ন হচ্ছে এমন একটি বোর্ড প্রশ্ন, আমরা এই অঙ্কটি করলে দুটি নিয়মের অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবো এবং এই অঙ্কটি আমাদের 10 মার্কের জন্য একটি পূর্ণাঙ্গ অঙ্ক। গত অনেকগুলো বছরে এই অঙ্কটি পরীক্ষা এসেছে। আসলে আমরা সরাসরি প্রশ্নটি দেখি। আমাদেরকে প্রশ্নে বলা ছিল আর্নিং পার শেয়ার 20 টাকা, ক্যাপিটালাইজেশন রেট এর মান হচ্ছে মানে মূলধন ব্যয় 11%, রিটেনশন রেশিও মানে কেটে রাখা বা কতটুকু হচ্ছে আয়ের কতটুকু অর্থ বা কতটুকু অংশ কোম্পানির কাছে আছে তা হচ্ছে রিটেনশন রেশিও, এখানে আছে 40%, যা আমরা বি দ্বারা প্রকাশ করে থাকি। ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান একবার আছে 12%, 11%, 8%। দেখো মানে এই অঙ্কটি আমাদের তিনটি পার্সেন্টেজ দিয়ে অঙ্কটি করতে হবে। আর বলেছে ক্যালকুলেট প্রাইস পার শেয়ার, এখানে বলা আছে একটা শেয়ারের আয় হচ্ছে 20 টাকা। এই আয়টা আমরা ই দ্বারা প্রকাশ করি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আয়টা আমরা পাশে লিখে রাখলাম, ই দ্বারা প্রকাশ করি। ক্যাপিটালাইজেশন রেট কেকে আমরা মানে হচ্ছে তাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, আমরা হচ্ছে রিটেনশন রেশিও আর আর এটিকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করি। আর ইন্টারনাল রেট অফ রিটার্ন সাধারণত হচ্ছে অভ্যন্তরীণ আয় হার হচ্ছে তিনটি পার্সেন্টেজ দেওয়া আছে। তো মনে রাখবে আমার এখানে চেয়েছে ম্যাক্সিমাম, এটি চায় যে শেয়ারের মূল্য কত। নাম্বার এতে বলেছে ওয়াল্টার্স মডেল, ওয়াল্টার্স হচ্ছে একজন ব্যক্তি তার নিয়ম অনুসারে। নাম্বার বি হচ্ছে গর্ডন্স মডেল, তো গত ক্লাসে গর্ডন্স মডেলের একেবারে আদি অন্ত থেকে অন্ত পর্যন্ত বেসিক অনেকটু আলোচনা করেছিলাম। তোমরা বেসিক জানার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে, আর যারা আগের ক্লাসগুলো দেখেনি তাদেরকে হচ্ছে দেখার জন্য অনুরোধ রইল, আর যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। তো দেখো আমরা এখানে আমাকে কিছু মান দেয়া আছে কি একটি শেয়ারের আয় হচ্ছে 20 টাকা, যার মধ্যে কোম্পানি রেখে দেয় 40%, আর ওই কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে 11%। মনে রাখবে অনেক সময় আমাদের যদি গর্ডন মডেল নিয়ে অঙ্ক করি তখন আমাদের বিয়ের মানটি কাজে লাগবে, কি মডেলে, গর্ডন মডেলে। কিন্তু আমাদের হচ্ছে কি বলে ওয়ার্কার্স মডেলে আমাদের লাগবে ডিপিএস। মনে রাখবে একটি কোম্পানি যদি 40% রেখে দেয় তখন তার ডিপিএস বা ডি এর মান হবে, আমি সরাসরি করে দিচ্ছি, মনে করো এই যে ডিএল মান অঙ্কের আয় ছিল, এই অঙ্কটির আয় 20 টাকা ছিল, 20 টাকার উপরে আমরা কি করবো ভালো করে বুঝো, কেটে যদি রাখে 40%, 100% এর মধ্যে 40% কেটে রাখে, তাহলে শেয়ার হোল্ডারদেরকে দিয়েছে কত পার্সেন্ট, 100 টাকার মধ্যে 40 টাকা কেটে রাখলে দিয়েছে 60%, এখানে আমরা এই 60% করবো তাহলে হবে 12 টাকা। তো মনে রাখবে আমরা এইভাবে বের করে নিব যে আমাদের যদি কখনো ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার দেয়া না থাকে তখন আমরা রিটেনশন রেশিওটাকে 100 থেকে বাদ দিব। মূলত এখানে রিটেনশন রেশিও দেয়া আছে 40%, আমরা ধরে নিব 40% টাকা কেটে রাখলে দেয়া হয় 60%, মানে 20 টাকা 60% 12 টাকা। তো আমরা মানগুলো পেয়ে গেছি, এখন আমি যদি মানগুলো বসাই ইনশাল্লাহ আমরা উত্তরগুলো পেয়ে যাব। দেখো আমরা উত্তরগুলো দেখার বোঝার চেষ্টা করি। আমরা ডি এর মান পেলাম 12 টাকা, লিখলাম 12, আর এর মান আমাদের কত হয়েছে 12%, আমি প্রথমে 12% দিয়ে করবো, 12% হচ্ছে 0.12, কেন 100 দিয়ে যদি 12কে ভাগ করি 0.12 হবে, কে এর মান 11% মানে 0.11। তারপর হচ্ছে আমাদের ই এর মান, দেখো আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, এখানে
এর মান হচ্ছে 20 টাকা আর ডি এর মান হচ্ছে আমাদের এখানে আসবে 12 টাকা নিচে হচ্ছে 0.11 তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো নিচে 0.11 0.11 এখানে আছে 12 যোগ 0.12 কে যদি আমি 11 দ্বারা ভাগ করি তখন আমি পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটু দেখছি এখানে আমরা কত পাবো ধরো এটি করার জন্য আমাকে আমার ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে তো আমি আমার ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি তোমরা অঙ্কটি আপাতত বোর্ডে ভালো করে দেখতে থাকো বুঝতে থাকো আমি এই যে আমার ক্যালকুলেটর নিলাম এখন আমি ক্যালকুলেটরে এখানে একটি ক্যালকুলেশন করব দেখতে পাচ্ছি আমরা 0.12 ভাগ 0.11 এটা যদি আমরা করি আমরা পাবো 1.09 এইভাবে যেতে থাকবে এর সাথে গুণ করব হচ্ছে 20 থেকে 12 করে থাকবে 8 এবার দেখো 12 প্লাস হচ্ছে এখানে 1.80 দ্বারা যদি আমরা গুণ করি 8 দিয়ে আমরা পাবো হচ্ছে 8.727 তিন ঘর রাখলে এনাফ তারপর হচ্ছে কি 0.11 দিয়ে ভাগ করব তো এখন দেখো আমরা এই পাশে লিখে দিচ্ছি 12 আর হচ্ছে 8 এর সাথে যদি যোগ করে যোগ হচ্ছে 12 আবার আসবে 20.727 একে যদি আমি 0.11 দিয়ে ভাগ করি তখন আমার উত্তর আসবে ভাগ হচ্ছে 0.11 উত্তর আসবে 188 টাকা সামথিং দেখি তো আমি হ্যাঁ আমাদের উত্তরটি হয়ে গেছে তো এরপরে দশমিকের পরে কিছু লেখার দরকার নেই লিখে দিলাম 188 টাকা শেষ তো 188.43 ছিল আমি 188 টাকা নিলাম আশা করছি অঙ্কটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো এইবার আসো আমাদের এই অঙ্কের যদি মানটি চেঞ্জ থাকে অর্থাৎ কি যদি আর এর মানটি পরিবর্তন করে দেয় তখন তার উত্তর কি হবে আমরা তা একটু দেখি দেখো এখানে যদি আর এর মানটি চেঞ্জ করে দেয় আর এর মান ধরে নাও আমরা করছি 12% দিয়ে এখন যদি 11% দিয়ে করি দেখো তাহলে এই যে এখানে লিখে দিব মানে একবার আর এর মান তো আমরা 12% দিয়ে করেছি তাই না এবার আমরা 11% ধরে করব তো 11% এখানে লিখবো 0.11 শুধু আর এর মান তার কোনো চেঞ্জ নাই তখন আমরা যদি 0.11 কে 0.11 দ্বারা ভাগ করি আমার হবে 1 কে এর দ্বারা গুণ করলে আমার এখানে আমি শুধু 1 তাহলে এইটার 12 যোগ করলে আমার হবে শুধু 20 20 কে যদি 0.11 দিয়ে ভাগ করি দেখো যাচ্ছে 20 ভাগ 0.11 আমার আসবে 181. সামথিং মানে তখন আসবে 182 টাকা 182 টাকা দেখো বুঝতে পারো কিনা আশা করলাম তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো আমি যদি মনে করো 0.11 পরিবর্তে 8% আছে যেটি আমার ছিল 8 8 কে যদি 100 দ্বারা ভাগ করি আসবে 0.08 তো দেখো এখানে আমরা লিখলাম 0.08 তো আমি কিন্তু একটু মুছে মুছে শুধু আর এর মানটি ভালো করে বুঝেছি আর এর মানটি আমরা তিনবার নিয়ে তিনবার অঙ্কটি করতে লাগবে ওয়ালডর মডেলের জন্য আবার ওয়ালডর্স মডেল শেষ হলে গর্ডন্স মডেল যখন করব তাও তিনবার করতে হবে আগে এটি ভালোভাবে বুঝো এখানে দেখা যাচ্ছে 0.08 0.08 ভাগ যদি 11 দিয়ে করি দুঃখিত ভাগ যদি আমি করি 0.11 করলে আমি পাবো হচ্ছে এখানে পাবো 0.727 এটাকে যদি 8 দ্বারা গুণ করি গুণ হচ্ছে আমার 8 আমি পাবো 5.82 এখানে পাবো হচ্ছে 5.82 যা আমি এখানে যোগ করলে পাবো হচ্ছে 17.82 এর সাথে আমি যদি যোগ করে দিই হচ্ছে 12.17.82 ভাগ করবো 0.11 আমি পাবো 162 টাকা কত পাবো 162 টাকা তো দেখো আমাদের একটি উত্তর এসেছে 188 যখন 12% ধরে করেছি 11% যখন করেছি 182 আর এটা এসেছে 162 আশা করলাম তোমরা গর্ডন্স মডেলটি এখন শিখবে আর ওয়াল্ডার্স মডেলটি ভালোই বুঝতে পেরেছো আসো আমরা এবার গর্ডন্স মডেলটি দেখে নেই তোমরা অঙ্কটি ভালোভাবে খাতায় তুলে নাও এর মধ্যে আশা করছি তোমরা অঙ্কটি ভালোভাবেই বুঝতে পেরেছ এইবার আসো আমরা যদি আরেকটি যে নিয়ম আমাদের আছে সেটি হচ্ছে কি গর্ডন্স মডেল তো এই যে একজন হচ্ছে অর্থনীতিবিদ বা হচ্ছে যে হিসাববিদ যে হচ্ছে আমাদের এই যে গর্ডন্স মডেলটি আমি যার নাম অনুসারে ম্যাপটি করব আমরা তার আগে সূত্রটি লিখে নিচ্ছি দেখো তো এই যে আমরা লিখব হচ্ছে প্রথমে গর্ডন্স যে
মডেল যে এই যে একজন প্রফেসর উনি হচ্ছে গর্ডন্স মডেল উনার নিয়ম অনুযায়ী আমার শেয়ারের মূল্য একটি সূত্র আছে নিচে আমার হচ্ছে কে তারপর হচ্ছে মাইনাস নিচে হচ্ছে কি কে মাইনাস হচ্ছে তোমার এখানে হবে বি গুণ আর বা আর গুণ বি এটি দিলেই হবে তারপর আমরা একটু মিলিয়ে নিচ্ছি না ঠিক আছে বি গুণ আর বা আর গুণ বি আর উপরে হচ্ছে কি ই ওয়ান মাইনাস বি এতটুকু যদি তুমি বোঝো ইনশাল্লাহ এরপরে অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা হবে না ই আমাদের দেয়া আছে 20 টাকা 1 মাইনাস বি মানে যে 40% মানে 0.40 কে হচ্ছে আমাদের 11% মানে 0.11 মাইনাস বি হচ্ছে ছিল 0.40 গুণ আর হচ্ছে আমাদের ছিল এই যে দেখো আর আমি একবার আর ধরবো 12% একবার আর ধরবো 11% একবার আর ধরবো 8% তিনবার অঙ্কটি করতে হবে আমি লিখলাম আর এর মান একবার হচ্ছে আমার ছিল প্রথমে 12% দেখতে পাচ্ছি আর হচ্ছে 12% 0.12 এবার আমি যদি করি উপরে দেখো 20 এর 20 1 থেকে 0.40 গেলে থাকবে 0.60 বা 0.6 আর এখানে 0.11 মাইনাস এই দুটি আমরা গুণ করি গুণ করার জন্য আমি আমার ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি এই দুটি গুণ করার জন্য আমরা এটি গুণ করলে পাবো 0.40 গুণ 0.12 আমাদের আসবে 0.048 তারপর আমরা একটু মিলিয়ে নিচ্ছি হ্যাঁ 0.048 এইবার দেখো আমরা কি করব এবার এবার যদি আমরা হচ্ছে এটা আমি এই পাশে করে দিচ্ছি ছোট অঙ্ক তাই এখানে যদি গুণ করি উপরে হবে 12 20 গুণ 0.6 12 আর এখানে 0.11 থেকে যদি আমি মাইনাস করি 0.11 মাইনাস এটি হচ্ছে চলে আসবে হবে 0.062 এবার যদি আমরা ভাগ করে দেই 12 ভাগ হচ্ছে ওই টিচার মানটি করলে আমার আসবে আমি আবারও দেখতেছি 12 ভাগ 0.062 আমার আসবে 194 টাকার মতো তারপর মিলিয়ে নিচ্ছি হ্যাঁ 193.55 হচ্ছে 193.55 টাকা এই যে আমরা শেয়ারের দামটি পেয়ে গেলাম আশা করছি বুঝতে পারছি আরেকবার বোঝাচ্ছি দেখো ভালোভাবে দেখো ই হচ্ছে আর্নিং পার শেয়ার শেয়ার প্রতি আয় বি হচ্ছে আমাদের রিটেনশন রেশিও কতটুকু অংশ কেটে রাখা হয়েছে তো তোমরা কিন্তু এই অঙ্কগুলো আমি আবার বলছি আরো ক্লিয়ার বোঝার জন্য ম্যাথ হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া আমি গত ক্লাসে এই অধ্যায়ে অনেক বেসিক আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই আমার গত প্রথম ক্লাসটি দেখে নিবে এবং তারপরে আজকের ক্লাসটি দেখলে আরো ভালো বুঝতে পারবে এবং আগামী ক্লাসটিও দেখবে তাহলে আরো ভালো বুঝতে পারবে যখন তুমি একটি অধ্যায়ের উপরে 4-5টি ক্লাস দেখবে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে তখনই তুমি ম্যাথগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে তোমার তো দেখো তো মানে হচ্ছে কি একটা কোম্পানিতে যত টাকা আয় হয় প্রত্যেকটা শেয়ারে কোম্পানি তার আয় ভারসাম্য রক্ষার জন্য কিছু অংশ আয় কোম্পানি নিজের কাছে রেখে দেয় কিছু অংশ শেয়ার মালিকদের বিতরণ করে যতটুকু নিজের কাছে রেখে দেয় তাকে বলা হয় রিটেনশন রেশিও তো সে রেখে দিচ্ছে 40% তাহলে নিজের কাছে আছে 60% বা 0.6 0.6 যা 0.60 তাই কিন্তু 0.06 হচ্ছে মানে 6% তো যাক এই দুটো গুণ করবো 12 আর নিচে আমরা আর এর মানটি বসাবো 12 বাকি যে মান আছে 0.12 বি এর মান হচ্ছে 0.40 এভাবে ক্যালকুলেশন করবো 193 টাকা 55 পয়সা আসবে এইবার দেখো আমরা যদি 11% দিয়ে করি আমি এটা 12% মুছে দিয়ে এবার 11% দিয়ে যদি করি এখানে দেখো কোন কোন জায়গায় চেঞ্জ আসবে তোমরা কিন্তু আলাদা আলাদা করবে আমার মতো মুছে মুছে করবে না এখানে আসবে 0.44 তখন আমরা যদি 0.11 থেকে মাইনাস করি হচ্ছে 0.044 আমার আসবে এখানে 0.066 এখানে একটা 6 আসবে তখন যদি আমি তোমার 12 ভাগ অ্যানসার ওটা করি আমি পাবো 182 টাকা পাবো এই অংশটি কত আসবে 100 তখন আসবে 182 টাকা মানে কি আমি যখন 11% ধরবো আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান তখন আমার আর এর মান একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি দেখো আর এর মান যত ছোট হচ্ছে আয়ের হার তো আমার তত শেয়ার প্রতি মূল্য কিন্তু কমে যাচ্ছে এটি একটা বেসিক বিষয় দেখতে পাচ্ছ আচ্ছা এইবার আসো আমরা
পরবর্তীতে কি করব 8% ধরে করব কি করব 8% ধরে যদি 8% ধরে করি এখানে কিন্তু 0.8 না হবে 0.08 কি হবে 0.08 এখানে আবার করতে হবে তাহলে আসবে 0.04 32 32 তো 11 থেকে যদি 0.11 মাইনাস 0.032 আমি যদি বাদ দেই আমি পাবো হচ্ছে 0.078 0.078 এবার আমি যদি 12 ভাগ অ্যানসার করি আমি পাবো 154 টাকার মতো কত পাবো 154 টাকা তো দেখো আমি যখন 8% ধরে করছি তখন আমার এই যে 8% যখন আয়রন নিচ্ছি তখন আমার শেয়ারের মূল্য আসবে 154 টাকা আমি যখন 12% ধরে করছি তখন আমার উত্তর আসবে 193 টাকা সামথিং যখন আমি 11% ধরে করছি তখন আমার উত্তর আসবে হচ্ছে 182 টাকা এই দ্বারা আমরা বুঝতে পারছি আর এর মান যত বড় হচ্ছে শেয়ারের মূল্যটি বেড়ে যাচ্ছে এবং আর এর মান ছোট হওয়াতে শেয়ারের মূল্যটিও কমে যাচ্ছে এটা আমাদের একটা মন্তব্য হতে পারে খুবই সুন্দর এই মন্তব্য কিভাবে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমি আগামী ক্লাসে আরো সুন্দরভাবে আলোচনা করব তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি দ্বারা খুবই উপকৃত হয়েছো তো আমি আজকের ক্লাসটি আর বেশি বিস্তারিত করব না কেন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ শিখলাম এর চেয়ে বেশি কিছু দেখলে দেখবে তোমাদের অনেক ক্রিটিক্যাল মনে হবে আবার আগামী ক্লাসে আমি নতুন কোনো ম্যাথ নিয়ে হাজির হব তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ